আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর থাকছে না ডি ইউনিট। এই কথাটা শোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে একটা আশঙ্কা, একটা আতঙ্ক দেখা দিয়েছে। তারা বলছে যে ভাইয়া, এতদিন ধরে যে প্রস্তুতি নিচ্ছি সব কি জল হয়ে গেল, আমাদের এখন কি হবে? আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। আজকে 7 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির একটা মিটিং হয়েছে, অর্থাৎ বিশেষ করে 2021 শিক্ষাবর্ষকে কেন্দ্র করে। সো এই যে 2021 শিক্ষাবর্ষকে কেন্দ্র করে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ের মধ্যে ক, খ, গ এবং চ ইউনিট নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ডি ইউনিটটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। সো ডি ইউনিটকে বাদ দিলেও তুমি যদি সম্পূর্ণ নিউজটা দেখো, নিচে বলা আছে যে সাব ডিনস কমিটিকে বলা হয়েছে যে বিভাগ পরিবর্তনের জন্য একটা নীতিমালা তৈরি করতে। তাহলে কেন বলা হলো নীতিমালা তৈরি করার জন্য? যেহেতু ডি ইউনিট বাদ, তাহলে তো তোমাদের পরীক্ষা নেওয়ার কোনো কথাই না। সো যেহেতু বলা আছে নীতিমালা প্রণয়ন করা হবে, তার মানে এটা ধরেই নেওয়া যায় যে তোমাদের পরীক্ষা হচ্ছে হয়তো বা অন্য একটা সিস্টেমে। সো এর জন্য কি করা যাবে? এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদের যে প্রিপারেশনটা ছিল ওইটাকে সমগতি চালিয়ে নিয়ে যেতে হবে। পারলে আরো ব্যাকটা বাড়িয়ে দাও, যেহেতু অলরেডি একটা নিউজ তুমি পেয়েছো। সো ডি ইউনিটের জন্য তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলে সেমভাবেই তুমি তোমার প্রস্তুতিটা নাও। আর বিভাগ পরিবর্তন করার পর তোমাদেরকে কোথায় কোথায় দেয়া হবে, আদৌ দেয়া হবে কি না, এই সব জানা যাবে তোমাদের সার্কুলার দিলে। এখন অনেকেরই প্রশ্ন, ভাইয়া সার্কুলারটা দিবে কবে? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই যে ইনফরমেশনটা অর্থাৎ সার্কুলারটা, এটা পাবলিশ করবেন তোমাদের এইচএসসি রেজাল্টের 15 দিনের মধ্যে। অর্থাৎ এইচএসসি রেজাল্ট যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, তার 10 থেকে 15 দিনের মধ্যে তারা কিন্তু তোমাদেরকে সার্কুলারটা দিয়ে দিবে এবং সার্কুলারের মধ্যে সবগুলা বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা থাকবে। তাহলে তুমি যদি এই ইনফরমেশনগুলো শুনে তোমার প্রস্তুতিটাকে দুর্বল করে ফেলো, দিন শেষে কিন্তু আলটিমেটলি লুজার তুমি। সো তোমাকে কি করতে হবে? তোমার যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটাকে সমানভাবে চালিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে ভেঙে পড়লে হবে না। তুমি একটু মাথায় রাখবা তোমার পিছনে যারা আছে তাদের কথা। তোমার পিছনে কে কে আছে? তোমার বাবা মা, তারা কিন্তু তোমার আশায় বসে আছে। তুমি ঢাকায় আসছো, বাসায় পড়তেছো, তুমি একসময় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তা, এখন ওই বিজ্ঞান বিভাগটাকে তুমি হচ্ছে বাদ দিয়ে তোমার বিভাগ পরিবর্তন করে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছ। কেন? কারণ বিজ্ঞান বিভাগটা তোমার কাছে টাফ মনে হচ্ছে। এখন এই বিজ্ঞান বিভাগটাকে বাদ দিয়ে যদি তোমাকে বিভাগ পরিবর্তন করে চান্স পেতে হয়, তাহলে পরিশ্রমটা কতটুকু করতে হবে একটু ভেবে দেখো তো। সো শুধুমাত্র কি তুমি তোমার নিজের জন্য পড়ো? না ভাইয়া, তোমার ফ্যামিলি মেম্বারগুলো কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। সো তাদের জন্য হলেও তুমি লড়াটা ছেড়ে দিও না, লেগে থাকো। তুমি বলবা যে ভাইয়া, একের পর এক এই রকম ইনফরমেশন পেলে কিভাবে লেগে থাকবো? থাকতে হবে, দিন শেষে তারাই জিতে যারা লেগে থাকে। তুমি যদি লেগে থাকতে পারো, অর্থাৎ তোমার মধ্যে যদি রেগুলারিটিটা থাকে, কনসিস্টেন্সিটা থাকে, তোমাকে এমন কেউ নেই যে এই প্রস্তুতি থেকে সরিয়ে নিয়ে যাবে। আর দিন শেষে সবচেয়ে বড় যে সমাধান, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা তো আছেন, তিনি তো আমাদের এই পরিশ্রমটা দেখেছেন যে আমি কতটুকু ডেডিকেটেডলি প্রতিটা রাতে পড়তাম, আমি কতটুকু ডেডিকেটেডলি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট নিয়ে চিন্তা করি। সো উনি কখনো তোমার সাথে ছলনা করবেন না, উনি সবসময় পরিশ্রমীকে তার পারিশ্রমিকটা দেন। এবং তুমি যেহেতু এত বেশি পরিমাণ চেষ্টা করছো, বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী ডি ইউনিটের জন্য নিজেকে তৈরি করছে, তাহলে কিভাবে এই ডি ইউনিট বা বিভাগ পরিবর্তনটা বন্ধ করে দিবে? সো আমি স্বাধীন ভাইয়া প্রতিনিয়ত তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করি এবং আজকের এই ভিডিওটা আমি আশা করি তোমার জন্য অনেক ফ্রুটফুল হবে এবং তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যারা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিয়ে কিছুটা নার্ভাস আছে, এই ডি ইউনিট নিয়ে কিছুটা শঙ্কায় আছে যে ভাইয়া এইটা কি হবে, ওইটা কি হবে। সকল ধরনের প্রশ্নের উত্তর পাবো আমাদের পুরো স্বাধীনে। সো আজকের ভিডিওটা লেংদি করছে না, মাথায় রাখবা তোমার এই দুইটা চোখে শুধুমাত্র তুমি স্বপ্ন দেখো না, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তোমার এই দুইটা চোখে স্বপ্ন দেখে। এবং তুমি ভাবছো তুমি একা ঢাবিয়া নোবা, না, তোমার ফ্যামিলি মেম্বাররা ভাবছে যে আমার বোন, আমার ভাই, আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি, আমার ভাগ্নি, আমার ভাইগনা, এরা হচ্ছে ঢাবিয়ান হবে। সো তুমি ভাবছো তুমি একা হবার, তারা ভাবছে যে তাদের কেউ একজন হবে। সো নিজের স্বপ্নটা নিয়ে তুমি যদি হচ্ছে ছলনা করো তাহলে সমস্যা নাই, বাট ফ্যামিলি মেম্বারদের নিয়ে ছলনা করো না, কারণ তুমি তোমাকে ঢিলামি দিতে পারো, তারা কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে বিধায় কিন্তু তোমার স্বপ্ন দেখার সাথে সাথে তারা তাদের স্বপ্নটা শুরু করেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।